বিদ্যুৎ পরিষেবার সমস্যা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে বিদ্যুৎ দপ্তর। 24 ঘন্টা কেটে গেলেও বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না এলাকার বাসিন্দারা, আর তাই নিয়ে ক্ষোভে ফুঁসছেন পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ শিমুলিয়া গ্রাম। ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এই সমস্যা বলে স্থানীয় মানুষেরা জানিয়েছেন। বিদ্যুৎ না থাকায় কার্যত অচল হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। গতকাল দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় খাবারের জল পাচ্ছে, চার্জ নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে সাইকেলে করে খাবারের জল বয়ে নিয়ে আসতে হচ্ছে। মোবাইলে যোগাযোগ করতে না পারার জন্য কাদের সমস্যা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে এলাকায় স্থানীয় বাসিন্দাদের। বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি বলে তারা জানাচ্ছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, সমস্যা বলতে আমি এখানকার বাসিন্দা, এখানে কারেন্টের কনজিউমারও আমি। আমি এখন কাল দুপুর থেকে মোটামুটি আমাদের লাইন নাই, অফিসে বারবার জানানোর পর থেকে কোনো সুবিধা হচ্ছে না। সারা রাত আমরা এমনি ছোটো ছোটো বাচ্চা আমাদের আছে, অন্ধকারে সব ঘুমাতে হচ্ছে। আমাদের দীঘাতে যদি 1-2 কিলোমিটার ভিতরে হয় এই ব্যাপারে অসুবিধায় পড়ি, আমরা সারা রাত কাল ঘুমাতেই পারিনি। খাবার জল সবাই, ধরো আমাদের ভাড়াটের লোক আছে, ঘরের সব লোক আছে, কেউই জল পায়নি। অতএব এই অসুবিধার মধ্যে তাড়াতাড়ি সুবিধা করা হয় তাদের ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ দপ্তরে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। কি বলছে তারা? কে এসে বলে গেছে নাকি ট্রান্সমিটার পুড়ে গেছে নাকি বলছে। পুড়ে গেছে বললে তো হবে না, ওটা তো ঠিক করতে কাল সারা রাত আমরা কি এই কষ্টে সব রাত কাটিয়েছি। শুধু তাই নয়, তাদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে মাসে মাসে মোটা টাকা গুনে দিতে হয়, কিন্তু বিদ্যুৎ পরিষেবা না থাকলে জানাতে গেলে কোনো হেলদোল থাকে না বিদ্যুৎ কর্মীদের। বিদ্যুৎ বিভ্রাট ঘটনাটি তাদের জানালেও তারা এই ব্যাপারটিকে নিয়ে গড়িমসি করছেন। কেউ কেউ আবার 1.5 কিলোমিটার দূর থেকে সাইকেলে করে খাবারের জল বয়ে নিয়ে আসছেন। কালকে বিকাল থেকে কারেন্ট নেই, জল নেই, খাবার জল নেই, বাচ্চাদের পড়াশোনার অসুবিধা হচ্ছে, একদম সব কিছু সঙ্গিয়ে নেই, জল পর্যন্ত পাওয়া যাচ্ছে না, না খাবার জলও নেই। কি ট্রান্সমিটার কি সমস্যা হয়েছে বলছে? হ্যাঁ, আমাদের তো ফিউজ টিউজ সবসময় বাঁধা ছিল, ফিউজ উড়ে যাচ্ছিল, তারপরে কারেন্ট অফিস থেকে লোক এসেছিল, তারপরে কি হলো বলতে পারবো না। অনেকেই জানান তাদের পক্ষে জেনারেটর ভাড়া করা সম্ভব নয় এবং এটি একটি ব্যয়বহুল ব্যাপার। তবে কবে বিদ্যুৎ পরিষেবা পাবেন এলাকার বাসিন্দারা তাই নিয়ে কিন্তু অপেক্ষায় রয়েছেন। তবে পর্যটন শহর দীঘার কাছাকাছি যদি এই সমস্যা হয় বিদ্যুতের, তাহলে অন্যান্য জায়গায় কি হবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাহেব রিপোর্ট, পিএস আনন্দ বাংলা। খাওয়ার কোনো ছুটির দিন হয় না।